লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকে যেন শনির্দশা লেগেছে তৃণমূল কংগ্রেস দলে। একের পর এক নেতাকর্মী সমর্থক দল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন। উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই ধস নেমেছে এবং তা থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফের একটা নতুন পঞ্চায়েত বিজেপি দখল করে নিল, আর তা হলো বীরভূমে। টার্গেট বীরভূম। এই বীরভূম কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের গড় ছিল। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। জেলা প্রায় বিরোধী শূন্য ছিল, তবে লোকসভা ভোটের ফলাফল যেন গোটা চিত্রটাই পাল্টে দিয়েছে। কিছুদিন আগে জেলার বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে দলে নিয়েছে বিজেপি। এর মধ্যে অনুপম হাজরা, দুধকুমার মণ্ডল, মনিরুল ইসলামের মতো নেতারা রয়েছেন। পঞ্চায়েতের পাঁচজন সদস্য বিজেপিতে। এবার জানা গিয়েছে বীরভূমের সিউড়ির কোমা গ্রাম পঞ্চায়েতের পাঁচজন সদস্য বিজেপিতে যোগদান করেছেন, ফলে এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে বিজেপি। অর্থাৎ নতুন করে একটি পঞ্চায়েত চলে এলো গেরুয়া শিবিরের দখলে। লোকসভার পর থেকেই পালা বদল। প্রসঙ্গত, গত বছর পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জেলায় বিরোধীরা মনোনয়ন জমা করতে পারেনি বলে অভিযোগ সরব হয়। এরপর লোকসভা ভোটেই তার প্রতিফলন দেখতে পাওয়া গিয়েছে। তারপরে নিঃশব্দে একের পর এক গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এমনকি পুরসভা বিজেপি দখল করে চলেছে।